বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন প্রাণ আসতে শুরু করেছে শাবনূর ও সাকিব খানের যোগদানের গুঞ্জনের মধ্য দিয়ে। এদিকে শাবনূরের যোগদানের খবরটি নিশ্চিত হওয়া গেলেও সাকিব খানের যোগদান নিয়ে আছে এখনো দ্বিধা সংশয়। গতবারের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় 2015 সালের 30শে জানুয়ারি। সেখানে সভাপতি হিসেবে সাকিব খান, সাধারণ সম্পাদক অমিত হাসান ও চিত্রনায়ক ওমর সানি সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবছর প্রথম থেকেই সাকিব খান থাকছেন না বলা হয়েছিল, তবে ইদানিং সাকিব খানের অংশগ্রহণের একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা সত্য কিনা তা দু চার দিনের মাঝেই নিশ্চিত ভাবে বলা যাবে। এদিকে এবারের নির্বাচনে প্যানেল আছে দুটি, একটি মিশা সদাকর জায়েদ খানের প্যানেল, যেখানে যোগ দিয়েছেন সোহেল রানা, আলমগীর, এটিএম শামসুজ্জামান, রিয়াজ, পূর্ণিমা, পপি, বাপ্পারাজ, রুবেল, অঞ্জনা, নতুন, প্রবীর মিত্র, রোজিনা, ওয়াসিম, ডিজল সহ অসংখ্য তারকারা। অপরদিকে ওমর সানি ফেরদৌসের প্যানেলে তারকা বাহুল্য না থাকলেও শাবনূরের যোগদানে এটি হয়ে উঠতে পারে অগ্রগামী। এই প্যানেলে সাধারণ সম্পাদক থাকছেন ইলিয়াস কোবরা। প্রিয় দর্শক, কি মনে হয় শাবনূরের আগমনে আসলে কি পাল্লা ভারী হবে ওমর সানি ফেরদৌসের প্যানেলে? আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।